নারায়ণগঞ্জের পশ্চিমতল্লার বাইতুস সালাদ জামে মসজিদ গত চৌঠা সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে এশান নামাজ চলাকালে বিস্ফোরণে অর্ধশতাধিক মানুষ অগ্নিদগ্ধ হন তাদের মধ্যে এক শিশু এবং ওই মসজিদের ইমাম মোয়াজ্জিন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কোষাধ্যক্ষ সহ অন্তত একত্রিশ জনের মৃত্যু হয়েছে আরো কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন মসজিদের ছয়টি এসির বিস্ফোরণে ওই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হলেও পরে জানা যায় মসজিদের পাশ দিয়ে চলে যাওয়া তিতাসের পুরনো গ্যাস লাইনে ছিদ্র থাকায় মসজিদের ভেতরে গ্যাস জমা হয় বৈদ্যুতিক স্পার্ক থেকে ওই গ্যাসে আগুন ধরে বিস্ফোরণের এই ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের ধারণা এই ঘটনার দশ বারো দিন আগে থেকেই মসজিদে গ্যাসের গন্ধ পেয়েছেন এমন তথ্য দিয়েছেন খোদ মসজিদ কমিটির নেতারা রাস্তা পানি তো তারপর মজি চুয়ায় পানি ঢুকে আমরা পানি চেয়েছি আমরা নমস্কার ভুত ভুত আরম্ভ তো প্রায় মাস দেড়

এদিকে ওই দুর্ঘটনায় আহত স্থানীয় বাসিন্দা মামুনও বলছেন আগে থেকেই গ্যাসের গন্ধ পাওয়া যেত সেখানে আসতাম তিতাস গ্যাসের স্থানীয় কর্তৃপক্ষ বলছে পুরনো লাইনের ব্যাপারে গ্রাহক বা মসজিদ কমিটির কাছ থেকে কোনো অভিযোগ আগে তারা পাননি